গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি তো দিনের শুরুটা হয়েছিল একভাবে ভীষণ খুশি দিয়ে সুন্দর করে বিছানা টেছানা গুছিয়েছি যেহেতু আমি লেটে উঠেছি ওই জন্যে আর দেখবে তোমরা মা এসেছে মা পরে বুঝতে পারেনি যে ওখানে আমি ক্যামেরাটা রেখে দিয়েছি পরে এসে ক্যামেরা দিয়ে তাকিয়ে বুঝতে পারবে যে আচ্ছা ওখানে কোনটা রাখা আছে আমি মাকে এটাই বলছিলাম যে কম্বলের এই একদম আমার পোশাকটা ভালো লাগে না কারণ কম্বল ঘুটিয়ে যায় তো মোটামুটি আমার হয়েই গেছে চলে আজকের দিনটা শুরু করলাম ভালোভাবে শেষটা কেমন কাটে তোমরাই দেখতে পাবে তো শুরু করা যাক আজকের দিনটা সকালবেলা উঠে এখনো মাথাও আচরাইনি দেখে বুঝতেই পারছো চুল আচরানো হয়নি এখনো ঠিক আছে যাই হোক মার সাথে একটু বেরোতে হবে যেহেতু ওই বর্ষাকে বলা হয়েছে কালকে ওই জন্য আজকে একটু বাজার তো যেতেই হবে তো বাবা তো টাইম পায় না বাবা সকাল ছটায় বেরিয়ে গেছে জাস্ট আমাকে ডেকে তখন বলে গেল আমি ঘুমাচ্ছিলাম তখনও আর কি আর এই যে দেখলে আজকে বিছানা গোছাতে আমাকে এই জিনিসটা ছোট থেকে হয়ে আসছে মানে ছোট বলতে যখন আমি হাইটে পাই মশারিটা আর কি তো বেটে মানুষ তার উপর তো জবে থেকে হাইটে পাই মোটামুটি এটাই হয়ে আছে মায়ের নিয়মই ছিল যে শেষ খেয়ে উঠবে মানে যে বলতে আমি আর মাই খেতাম বাবা তো থাকতো না স্বাভাবিক বিষয় তো আমি আর মায়ের মধ্যে যে শেষে খেয়ে উঠবে আর সে বাসনটা ধোবে আর কি নিজের থালা নিজে আর বিছানাটাও যে শেষে উঠবে তাকে গোছাতে হবে এটার মানে এটাই ছিল যে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি খেয়েও নেবে কিন্তু তাড়াতাড়ি খেয়ে উঠতাম ওই কত করতে আমার খাওয়াটা ফার্স্ট হয়েছে এটা ঠিক কথাই কিন্তু বিছানাটা বোঝাবো তাও ঠিক আছে কিন্তু বিছানা ছাড়া যাবে না আগে আগে এটাই হয়েছে আর কি ওই অভ্যাসটা চেঞ্জ করতে ঠিক আছে আর বাবা আমি বিস্কিট ফিস্কিট এনে রেখেছে বিস্কিট খুব তাও এনেছে এনে রাখে আর কি মা বললো না খাই আমরা এখন কারণ মায়ের সুগার অনেকটাই কমে গেছে অনেকটাই বলতে এবার ফল্ট করবে বলেছে এবার মিষ্টি খেতে বলেছে উল্টে আর বাবা সুগার নেই তো এই একটা হাইডেন্ড সিক্রেট বিস্কিট এনেছে আর এই বিস্কিটগুলো দেখলাম দেখুন দুখানা এনে রেখেছে বাদাম পেস্তা বিস্কিট গুলো এইগুলো দু প্যাকেট এনে রেখেছে দেখলাম এগুলো কেমন খেতে আমি তাও জানি না খেয়ে দেখবো বাবা বলে গেছে খাবি কিন্তু অনেকদিন ধরেই এনে রেখেছি তুই আসবি বলে দেখি এবার খেয়ে দেখি তো অবশেষে আমরা এখন বেরোতে পাচ্ছি মার এত টাইম লাগে ওরে বাবা রে বাবা শাড়ি পরতে এদিক ওদিক সেদিক করছে তো চলো বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি এবার যাব বেরোবো বাজারে আর তো প্রচন্ড ঠান্ডা চুলটা জন্য ঢুকে নিয়েছি এক্ষুনি এটা মাথায় দিয়ে দেবো এই আর কি চলো বেরোই এবার ওই দেখো অত তাড়াতাড়ি এখনো রেডি হতে পারলো না শাল ঠাল নিয়ে হুজু পুটুর করছে একেবারে বাজারে যাওয়ার আগে তোমাদের সাথে কথা হয়েছিল বাজারে গিয়ে আর ফোন আমি বার করতে পারিনি ওইটা তোলা হয়নি আর কি তারপর বাজার থেকে আসলাম দুজনে মার আমি ডিম টোস্ট খেলাম আর মা এখন একটু কাজ করছে আমার স্নান দান হয়ে গেছে এবার আমি একটু বসে থাকি তারপর মা আসুক তারপর দুজনে নয় কিছু কাজ করা যাবে আর কি যেহেতু কালকে একটু কাজ বেশি আছে তাই জন্য আজকে একটুখানি এগিয়ে রাখবো দেখি শাক ঠাক বাচ্চা রয়েছে মা আসবে মায়ের সাথে গল্প করবো তো মা ওই মাই বাচ্চা আমি পাশে বসে থাকি গল্প করি আর কি তো চলে এখন একটু নিজেই বসে থাকি বসে বসে ভিডিও টিডিও এসবই দেখবো টিভি দেখার খুব একটা নেই টিভি আমি দেখি না তো ওই আরকি এখন বাজে পাকা দুটো বসবো খেতে আর এই সাইকেলটা কি তোমরা চিনতে যারা প্রথম যাই হোক দেখাচ্ছি ভাত তো দিয়েছে তার সাথে এটা শঙ্কর মাছ করেছে মা এইটা মানে শঙ্কর মাছটা আমি ভীষণ ভালো খাই অনেকে খেতে চায় না কিন্তু আমরা ভীষণ ভালো খাই আমি আর মা বাবা খায় না এটা ভোলা মাছ করেছে মার এই দুটোই এটা আবার কাকি দিয়ে গেছে তেলাপিয়া মাছ ওই কাকি বলতে শায়নের মা আবার মিষ্টি তার সাথে যদিও মিষ্টি অতগুলো আমার নয় আর এই মাছটাও মার আর আমার দুজনের আছে এখানে এই হচ্ছে আজকের মেনু তিন রকমের মাছ ওখানে দেখতেই পাচ্ছো আমাদের ব্যাগগুলো প্রায় গোছানো হয়ে গেছে আরও একটা ব্যাগ গোছাতে হবে আর কি আর এইখানে এই ট্রলিটা বাকি রয়েছে একটু গুছিয়ে ফেলেছিলাম আবার কিছু একটু ঢুকবে বা বেরোবে ওই করতে গিয়ে আবার একটু খুলেছি কেন সবটা হচ্ছে তোমাদেরকে সবটাই বলছি দেখে কতটা কি বুঝতে পারছো জানি না তবে মুড ভীষণভাবে ডাউন হয়ে গেছে এখন হয়তো হেসে হেসে কথা বলছি মানে কিছু করার নেই মানে আমরা কি বলবে এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে একটার পর একটা ঝামেলা এরকম আসতেই থাকে ওই বললাম আপস অ্যান্ড ডাউনস থাকে মানে দু হাজার যে এভাবে শুরু হবে সেটাও বুঝতে পারিনি যাই হোক আজকে দু হাজার তেইশের তিন তারিখ না গো আজকে সদ্য তিন তারিখ ধাক্কা মনে হচ্ছে বছরের প্রথম থেকে খেতে শুরু করেছে যাই হোক শুনেছি যেটা হয় ভালোর জন্য হয় তো দেখা যাক কি ভালোর জন্য হয় কালকে আমরা ব্যাক করছি আর হঠাৎই এখনো টিকিট কাটা চলছে আর কি আর আমি ও থেকে বাড়িতে আমি বসে বসে গাড়ি বুক এইসব করছিলাম কারণ আমাদের উনিশ তারিখ গাড়িতে যাওয়া ছাব্বিশ তারিখ গাড়িতে যাওয়া ফেরা উনিশ তারিখ গাড়িতে যাওয়া ফেরা এইসব ঠিক হচ্ছিল আর কি পাপা গাড়ি পায়নি বলে সেই ব্যবস্থাগুলো আমি করছিলাম ওখানে বসে আমার যে কজন চেনা জানা ছিল গাড়ি দাদা আর কি মানে আগে আগে বিয়ের আমরা যাদের সাথে যাতায়াত করতাম এরকম তো তাদের সাথে একটু ফোনে কথাবার্তা বলছিলাম গাড়ি পাওয়া যাচ্ছিল না তো সেই সব নিয়ে কথা বলতে বলতে যখন সবটা ফাইনাল করে পাপাকেও বললাম আমি পাপা এই টাকা চাইছে এরকম এরকম বলছে তো বাবা বললো ঠিক আছে ডান করে দে এইসব হলো কথা সাথে সাথেই ও ফোন করলো ওর মানে এতদিন ছুটি আবার ছুটিটা ছিল চোদ্দ তারিখ থেকে মাঝে দশটা দিন মানে পাঁচ পাঁচ দু সপ্তাহে পাঁচ পাঁচ দশ দিন একটু অফিস করতে হতো তো সেটাও ওয়ার্ক ফ্রম হোম করে নেবেই ভেবেছিল তো এখন ব্যাপারটা হচ্ছে অফিসের থেকে যে সিস্টেমগুলো দিয়েছিল সেগুলো চেঞ্জ হচ্ছে কোনোভাবে তো সেটা অফিস খুলবে বলে চেঞ্জ হওয়াটা বন্ধ ছিল কিন্তু যেহেতু এখন আবার করোনা বাড়ছে এইসব কথাবার্তার জন্য এখন মনে হচ্ছে অফিস কোনো ডিসিশন জানায়নি তাদের তো এখন সিস্টেমগুলো আবার চেঞ্জ হচ্ছে যেহেতু ও এতদিন ছুটিতে ছিল তাই জন্য কোনো মেল পায়নি কিন্তু ওর অফিসে যারা রয়েছে তাদের মোটামুটি সবার চেঞ্জ হয়ে গেছে আজকেও যখন ল্যাপটপ অন করেছে তখন মেলটা যখন ঢুকেছে তখনও আমাকে ফোন করে বলছে কালকে আমি ব্যাঙ্গালোর চলে আছি তুমি থাকো তুমি বিয়ে ঠিয়ে খেয়ে আসো সেটা আমার পক্ষে পসিবল নয় কারণ আমি কখনো একা যাইনি ওকেও আমি একা ছাড়িনি বাড়ি থেকেও ওকে কখনো একা ছাড়া হয়নি তো ও কতটা কি সামলে উঠবে কারণ ও শুধু কাজটাই করে বসে বসে অর্ডার দিতে থাকে এখানেও তাই ওখানেও তাই হয় না সব ছেলেরা তো সমান হয় না তো ওরকমই ওকে হাতে করে কিছু না দিলেও খেতে চায় না ওই রকম তো ওই রকম তো রেখে যাওয়া যায় না ছেড়েও দেওয়া যায় না ওভাবে কি করবে না করবে ওখানে গিয়ে ও আর এক দু দিনের ব্যাপার না গোটা এখনো পড়ে রয়েছে প্রায় আঠাশ মানে এক মাসই ধরলাম আমি হাতে তো ওটা পুরোটাই পড়েছিল তো কিছু করার নেই মায়েরও মনটা খুব খারাপ হয়ে গেছে মা বাবা মা ওখানে কাজ ছিল যখন আমি আসছিলাম ব্লক তো দূরের কথা তখন আমি নিজেও বুঝতে পারছিলাম না দেখবে যখন এই কথাগুলো শোনা হয় তখন বোঝা যায় না যে কি হয় এই ঘটনাগুলো সাতটার সময় ঘটে চায় আর এখন তোমাদের সামনে আমি কথা বলছি নটা বুঝতেই পারছো ও বাড়ি থেকে আমি সাতটায় বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আমি এই লাগেজগুলো সবটা টোটালি গুছিয়েছি গুছিয়ে নিয়ে তারপর অনেকক্ষণ বসে নিজেও কেঁদে ফেলেছিলাম হয় না মানে মেয়ে তো অনেকক্ষণ নিজেকে শক্ত রেখেছে ছেলেরা দেখবে নিজেকে বেশ ধরে রাখতে পারে মেয়েরা খুব একটা পারে না তাও আমি ও বাড়ি থেকে এসেছি লাগেজ গুছিয়েছি মোটামুটি নিজেকে অনেকক্ষণ ধরে রেখেছিলাম তারপর আর পারিনি তারপর মামুনিও কাজ ছিল এখানে তো ওই সব দেখে থেকে আর হয়ে ওঠেনি তো এরপর নিজেকে একটু সামলে নিয়ে তারপর পাপাও এলো কথাবার্তা বলে নিয়ে এই এখন তোমাদের সাথে কথা হচ্ছে যাই হোক তো পাখি কথানোর পরেই হবে আর কালকের ভ্লগ আবারও ব্যাঙ্গালোর থেকেই যাবে মানে আজকেরটা তোমরা কালকে দেখতে পাবে তারপর থেকে মানে তারিখ পাঁচ হ্যাঁ পাঁচ তারিখ থেকে আমার এখন একটু ভুল হতে পারে তারিখের ডেটে তো পাঁচ তারিখ থেকে তোমরা আবারও ভ্লগ ব্যাঙ্গালোর থেকেই দেখতে পাবে তো চলো কিছু কিছু নেই এটাই বোধহয় ছিল ঠাকুরের ইচ্ছা এই যা যা যাক এরপর ব্যাঙ্গালোরের ব্লগই তোমরা পাবে কি বলছে এখন নিজের আর কথা ঠিক নেই যাই হোক আবার রাতে কথা হবে তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চা এগারোটা সাতান্ন যেহেতু ওর কাজ আছে তিনটে অবধি তো জেগেই থাকতে হবে হ্যাঁ তার মধ্যে ব্যাগ তো গোছানো হয়েছে আবার কিছু একটু ভুল ত্রুটি হয়েছে অত তাড়াতাড়ি তো স্বাভাবিক বিষয় আবারও খোলা ফলা হয়েছে দেখা যাক কখন গুছিয়ে আজকাল ঘুমাবো না আমার আমি ঠিক করেই নিয়েছি নিজেদের বড্ড বিশাল আমাকে দেখতে পাচ্ছো নিচে একটা হাত কাটা জ্যাকেট তার উপর ফুলাতা জ্যাকেট মানে বিশাল ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে আমাকে দেখে হ্যাঁ ঠান্ডা আজকে পড়েছে ন ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার এখানে তো যাই হোক ওই আর কি চলছে চলো আজকে ব্লগটা এখানে এভাবেই শেষ করে দিলাম কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তবে আমার একটা মন খারাপের ব্লগ হয়েই রইলো এটা আর কি করা যাবে ঠিক আছে লাইফ যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে আমাদেরকে কালকে আবার অস্টার নতুন ব্লগের সাথে আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগতে পারে হয়তো বা বা কিছু শেখাতে পারে ব্লগটা এরকম আপস অ্যান্ড ডাউন্স থাকবে লাইফে সেটাই হয়তো তো চলো আজকের মতো টাটা গুড নাইট যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো মানে পাশে থেকেও সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য টাটা